एक ही परिस्थिति राजधानी ढाकाते सरकारी छुटिर 45তম दिने এসে सड़क महासड़क सह ढाका फिरते शुरू করেছে আগের রূপে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যানজট, দায়িত্ব পালনেও কিছুটা ঢিমেতাল দেখা গেছে পুলিশ সদস্যদের মধ্যে। সরকারি ছুটি বা অঘোষিত লকডাউনের দেড় মাসের মাথায় ফার্মগেটের চিত্র এটি। ঢাকা যেন ফিরেছে সেই চিরচেনা রূপে। পথনামা অনেক মানুষ বলেছেন তাদের উভয় সংকটের কথা। আমাদের যেহেতু অফিস খুলে দিছে, অফিস তো করতেই হবে, জীবন জীবিকা তাগিদে আমাদেরকে অফিসে যেতেই হবে। ঢাকার ভেতরে যখন এই দশা, তখন নগরীর প্রবেশ মুখগুলোতেও নানা কৌশল নিচ্ছে মানুষ। অনেকে পণ্যবাহী ট্রাকে উঠে নামছেন চেকপোস্টের কাছে, কিছুদূর হেঁটে আবারও ধরছেন অন্য গাড়ি, কখনো বা এক মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে চালক। আপনি জানেন না, এভাবে টান তিন সময় এভাবে লোক না ওঠা নিষেধ, আপনি তাদের অমান্য করলেন কেন? আপনি জানি সেটা মানে ঘরে বসে থেকে ভালো লাগে না, নিজে বাইক চালাই, এই জন্য মনে করলাম যে মানুষ পায়ে হেঁটে যাওয়া আসা করতেছে, আমি যাই, আমারও দু পয়সা ইনকাম হবে, মানুষের একটু হেল্পও করা হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখা গেল ঢিমেতালে দায়িত্ব পালন করছেন তারা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন এই কর্মকর্তা। অনেক লোকজনে আসে, তারা চিকিৎসার জন্য হসপিটালে যেতে হয়, তারা হসপিটালে যায় এবং অন্যান্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় বিষয়ের ক্ষেত্রে তারা যেতে থাকে, এই জন্য তাদের প্রতি আমরা অ্যালাউ করি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন সরকারের নিষেধাজ্ঞার পরও এই মানুষগুলো যে হারে রাস্তায় নামছেন, এতে কোভিড-19 পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা আসলে সময় বলে দেবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর।